ওকে, তো আপনারা দেখছেন মাধ্যমিক 2020। আর আমাদের আজকের টপিক কিন্তু ইম্পর্টেন্ট টপিক, মাধ্যমিকের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 50টি প্রশ্ন, তার মধ্যে 30টি লং কোয়েশ্চেন এবং 20টি টিকা ডিসকাস করবো, যেগুলো আপনাদের মাধ্যমিক 2020 সালের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা 3 নম্বর পার্ট, আজকে দেখছেন 3rd পার্টের ভিডিও। ইতিমধ্যেই দুখানা পার্ট আমরা ডিসকাস করে দিয়েছি, সেই দুখানা পার্ট যদি আজকে না দেখে থাকেন সেই ভিডিওর পার্টটা কিন্তু আপনারা, লিঙ্ক আছে ডিসক্রিপশানে, ডিসক্রিপশানে চেক করুন, লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এর থেকে সবথেকে বড় কথা, এই প্রশ্নগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এবং এর সাপেক্ষে যে পিডিএফ সেটাও কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। পিডিএফ ডাউনলোড করতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আপনারা ফ্রি অফ কস্টে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। চলে যাবো আজকের প্রশ্ন। ইতিমধ্যেই 6খানা করে 2টো প্রশ্ন ভিডিও আমরা দিয়ে দিয়েছি, 12খানা প্রশ্ন ডিসকাস করে নিয়েছি। আজকে শুরু হবে 13 থেকে 18 নম্বর প্রশ্ন এবং আজকে 3rd পার্ট, যারা এখনও দেখেননি তারা ইতিমধ্যেই দেখে নিন। চলুন শুরু করা যাক। তো আজকে আমরা 13 নম্বর প্রশ্ন থেকে শুরু করবো। ইতিমধ্যেই আমরা কিন্তু ডিসকাস করে দিয়েছি যে আমাদের 12খানা প্রশ্ন কী কী ইম্পর্টেন্ট হতে পারে, সমস্ত প্রশ্নগুলো ডিসকাস করে দিয়েছি। 13 নম্বর প্রশ্নটা ডিসকাস শুরু করলাম। কী বলেছে 13 নম্বর প্রশ্নে? সাঁওতাল বিদ্রোহের কারণ এবং প্রকৃতি ভিভিআই অন্যতম ভিভিআই কোশ্চেন হিসেবে মার্কিং করলাম, আপনারা এটা ভালো করে যাবেন। আবারও বলছি, কোথাও লেখা নেই যে 2019 সালে কোনো প্রশ্ন পড়লে 2020 সালে আসতে পারবে না, এমন কোথাও লেখা নেই। অনেক ক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু বছর পরপর কমন পাওয়া গেছে, তাই জন্য বলছি সমস্ত প্রশ্ন কিন্তু ভালো করে যাবেন। তো সাঁওতাল বিদ্রোহের কারণ এবং প্রকৃতি আলোচনা করো, এটা কিন্তু ছিল আমাদের আজকের 3 নম্বর ভিডিওর প্রথম প্রশ্ন, মানে এটা পার্ট 3 চলছে ইতিহাসের লং কোশ্চেন ভিডিওতে। পরে যে কোশ্চেনটার কথা ডিসকাস করবো সেটা হচ্ছে, কলকাতা বিজ্ঞান কলেজ এবং বসু বিজ্ঞান মন্দিরের অবদান সীমিত শব্দের মধ্যে লিখতে বলবে। কলকাতা বিজ্ঞান কলেজ এবং বসু বিজ্ঞান মন্দির, দুটো জিনিসের কথা বলা আছে, কলকাতা বিজ্ঞান কলেজ এবং বসু বিজ্ঞান মন্দির। দেখুন, দুখানা জিনিসের যে অবদান সেটা হচ্ছে গিয়ে খুব সীমিত শব্দের মধ্যে ব্যাখ্যামূলকভাবে প্রশ্ন করে উত্তর লিখবেন। এখানে অতিরিক্ত শব্দ ব্যবহার করে অতিরিক্ত পরিমাণ বড় প্রশ্ন লিখলে যে ভালো নাম্বার পাওয়া যায় তা নয়, সঠিক শব্দ চয়ন করবেন, সঠিক জিনিসগুলো ইনফরমেশান যেন সঠিকভাবে দেওয়া থাকে। সাল যদি উল্লেখ করতে পারেন খুব ভালো হয়, প্রত্যেকটা টপিকের সঙ্গে সাল কে কখন করেছিল যখন কোনো প্রশ্ন লিখবেন তার সঙ্গে সম্পূর্ণ তথ্য সমন্বিত প্রশ্নের উত্তর হতে হবে। তথ্য সমন্বিত হলেই কিন্তু সঠিক নাম্বারটা পাওয়া যায়। কলকাতা বিজ্ঞান কলেজ এবং বসু বিজ্ঞানের অবদান, মন্দিরের অবদান। চলে যাবো পরের প্রশ্নের দিকে। তার আগে বলে রাখতে চাইছি যে যদি এখনও সাজেশান ডাউনলোড করতে চান, চলে যান মাধ্যমিক ডট নেট ওয়েবসাইটে, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশানে গিয়ে ক্লিক করুন, সরাসরি পেয়ে যাবেন। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোলের সমস্ত লং প্রশ্ন এবং শর্ট প্রশ্ন, এবং ইতিহাস ভূগোলের ক্ষেত্রে শুধু শর্ট প্রশ্ন পাবেন, কারণ লং প্রশ্ন এখানে আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে পিডিএফ ডাউনলোড করার সুযোগ করে দিচ্ছি। চলে যাচ্ছি 15 নম্বর প্রশ্নে। আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল? আনন্দমঠ উপন্যাস খুব ভাইটাল উপন্যাস, সেটা কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তার করেছিল জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে সেটা বলতে হবে। 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বেসিক্যালি এটা এসে থাকে, ভালো করে পড়ে যাবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটাই ভালো প্রশ্ন। বেসিক্যালি আমি বেশি প্রশ্ন দেবো না, তাই জন্য বলছি সবকটা প্রশ্ন কিন্তু আপনারা ভালো করে পড়ে যাবেন। চলে যাচ্ছি 16 নম্বর প্রশ্নের দিকে। 16 নম্বর প্রশ্নে বলা আছে, ভারত ছাড়ো আন্দোলনে আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কী ছিল এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা কী ছিল, সংক্ষেপে আলোচনা করতে। এটাও বেসিক্যালি 8 নম্বরের প্রশ্ন। যদি ভেঙে দেয় যে ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা, তাহলে কিন্তু নাম্বারটা 6 নম্বরে পরিণত হয়ে যাবে, এবং বিপ্লবী আন্দোলন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা। দেখুন, এটা যেমন ছাত্রদের ভূমিকা ইম্পর্টেন্ট বলছি, তেমনই নারীদের ভূমিকাও ইম্পর্টেন্ট বলছি। ছাত্রদের ভূমিকা পড়ার সঙ্গে সঙ্গে নারীদের ভূমিকাটা অবশ্যই পড়ে রাখবেন, কারণ এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে গ্যারান্টেড করছি। কারণ ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হয়েছিল, আমরা জানি 1942 সালে গান্ধীজি নেতৃত্বে হয়েছিল, আর গান্ধীজিকে আমরা এবছর প্রত্যেকটা ভাইটাল পরীক্ষায় রাখছি, কারণ গান্ধীজি এবছর 150তম জন্মজয়ন্তী পালিত হলো। তাহলে গান্ধীজি থেকে প্রশ্ন আসবে, গ্যারান্টি প্রশ্ন আসবে, এবং ভারত ছাড়ো আন্দোলন না হলে অসহযোগ আন্দোলনের মধ্যে একটি আসার সম্ভাবনা বেশি আছে, তাই জন্য ভারত ছাড়ো আন্দোলনটাকে আমরা বারবার করে বলছি করে যাবেন। ওকে, চলে যাচ্ছি 17 নম্বর এবং 18 নম্বর প্রশ্নের দিকে। 17 নম্বর প্রশ্নটা কী বলেছে? 17 নম্বর প্রশ্নটা বলেছে, মিরাট ষড়যন্ত্র মামলা টিকা এবং মাউন্টব্যাটেন প্রস্তাব টিকা, দুখানা টিকার কথা আমি বললাম, মিরাট ষড়যন্ত্র মামলা এবং মাউন্টব্যাটেন প্রস্তাব। মিরাট ষড়যন্ত্র মামলা এবং মাউন্টব্যাটেন প্রস্তাব দুটোই কিন্তু ভালো করে যেতে বলছি। এখনও বলছি, পিডিএফটা সম্পূর্ণ ফ্রি, পিডিএফ ডাউনলোড করতে গেলে আপনাদের করতে হবে, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, ডিসক্রিপশান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে পিডিএফটা পেয়ে যাবেন। চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্নের দিকে। 18 নম্বর প্রশ্নে কী বলেছে? ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও এবং চম্পারণ সত্যাগ্রহের কারণ বর্ণনা করো।
এখন দুখানা প্রশ্ন, এটা 8 নম্বরের কম্বাইন্ড প্রশ্ন আমি জুড়ে দিয়েছি। ওয়াহাবি আন্দোলনের বিবরণ এবং চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ কিন্তু স্টার মেরে রাখলাম, দুখানা প্রশ্নের মধ্যে চম্পারণ সত্যাগ্রহটা একটু বেশি ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু ভালো করে যান, কারণ এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসছে এবং আসবেও। ওকে, তো এটা ছিল 18 নম্বর প্রশ্ন, পরের দিন আবার শুরু করবো 19 নম্বর থেকে 25 নম্বর প্রশ্ন। এভাবে প্রত্যেক ভিডিওতে আপনারা 6খানা ইম্পর্টেন্ট প্রশ্ন পাবেন, প্রত্যেক দিন প্রায় সপ্তাহের 7 দিনের মধ্যে 5 থেকে 6 দিনই আপনারা ভিডিও পাবেন। প্রত্যেক দিন ভিডিও দেখুন, লাইক এবং সাবস্ক্রাইব করুন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করুন। যে কোনো সাজেশান ডাউনলোডের জন্য এবং অনলাইন মক টেস্টের জন্য যেতে হবে আপনাকে madhyamik.net, গুগলে গিয়ে সার্চ করুন madhyamik.net, প্রথম বিষয় এসে যাবে। এছাড়াও আপনাদের ডিসক্রিপশন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ক্লিক করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বারবার করে বলছি মাধ্যমিকের আগে কমসে কম 150খানা ভিডিও আমরা দেবো। সেই 150খানা ভিডিও সব সাবজেক্টের হবে, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বাংলা, ইংরাজি, গণিত, সমস্ত সাবজেক্টের, সমস্ত সাবজেক্টকে যদি ফ্রি অফ কস্টে আপনারা প্রিপারেশন করতে চান, সঠিক এবং সম্পূর্ণ প্রিপারেশন চান, তাহলে কিন্তু আমাদের ফিজিক্স লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ফিজিক্স লাইভ চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনারা বেল আইকন প্রেস করবেন, যাতে সম্পূর্ণ নোটিফিকেশান আপনারা পেয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে থাকবে একটা ইম্পর্টেন্ট আবার ইতিহাসের কিছু প্রশ্ন। ততক্ষণের জন্য ভালো থাকুন, দেখতে থাকুন ফিজিক্স লাইভ। শুভরাত্রি।